বাইরে এরকম বৃষ্টি পড়ছে, পাঁপড় ভাজা তার সঙ্গে, ও দারুণ ওয়েদার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঙ্কিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে মাহি টিফিনে নিয়ে যাবে চিকেন স্যান্ডউইচ। তো সকাল সকাল উঠে চিকেন স্যান্ডউইচের জোগাড়টা করে রেখেছি। আর এখানে দেখো আমি স্যান্ডউইচ বানানোর জন্য এরকম টাইপের ব্রেড নিয়েছি, এরকম বড় সাইজের যে ব্রেডগুলো হয় স্যান্ডউইচকে, সেই স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি। আর এখানে দেখো চিকেন, আমি চিকেনটা নিয়ে নিয়েছি, দু পিস চিকেন, যেটা আমি এখন নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর সামান্য একটু রসুন বাটা দিয়ে আমি কিন্তু এটা বয়েল করে নেব। আর যেটুকখানি পরিমাণ লাগবে সেই বোঝানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট্ট একটা বাটারের কিউবস, আর নিয়েছি এরকম চিজ, ছোট্ট একটা চিজ কিউবস, আর রয়েছে এখানে মেয়োনিজ, আর তার সাথে লাগছে হলো এই যে গোলমরিচ গুঁড়ো। এগুলো সবগুলো দিয়ে কিন্তু আজকে হয়ে যাবে চিকেন স্যান্ডউইচ। তো ঝটপট বানিয়ে ফেলি, কারণ মাহি ঘুম থেকে উঠে রেডি করাতে হবে স্কুলের জন্য। তো চলো করে নেওয়া যাক। তো প্রথমে আমি এই চিকেনটাকে বয়েল করে নেবো। দেখো আমি চিকেনটাকে কিন্তু বয়েল করতে বসিয়ে দিয়েছি, যার মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু রসুন বাটা, লবণ। তো এটা ভালো করে বয়েল হয়ে গেলে তারপর আমি বাকি কাজটা সেরে নেব। আমার এখানে চিকেনটা বয়েল হয়ে গেছে, এবার এটাকে ম্যাশ করে নেবো, এরকম করে মানে হাড়ের থেকে চিকেনগুলোকে ছাড়িয়ে নেব। এখানে চিকেনটা আমি দেখো হাত দিয়ে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এবার আমি এখানে চিজটাকে গ্রেট করে নেব। এবার আমি অ্যাড করব মেয়োনিজ, বেশ খানিকটা মেয়োনিজ দিয়ে দিলাম। এবার সব কটা জিনিস আমি ভালো করে মিশিয়ে নেব। যতটা এরকম ম্যাশ করে নেওয়া যায় ততটাই ভালো। এখানে এই স্যান্ডউইচ ব্রেডটা নিয়ে নিয়েছি, তো সাইডটা আমি এরকম করে কেটে দেব, ঠিক যেমন স্যান্ডউইচ থাকে। তো আমি এইভাবে এখানে সাইডটা কেটে নিচ্ছি। ব্রেডের সাইডটা কাটা হয়ে গেছে, এবার ঠিক মাঝ বরাবর আমি কেটে নেব, মাঝ বরাবর এইভাবে ঠিক আমি কেটে নেব, মাঝ বরাবর এরকম স্যান্ডউইচ আকারে আমি কেটে নিচ্ছি। আমি তার মধ্যে বাটার মাখিয়ে নেব। বেশ খানিকটা বাটার কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি, বাটার মাখানো কিন্তু আমার এখানে কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ কতটা বাটার আমি এখানে ইউজ করেছি। আর এটা যে মাহির ব্রেকফাস্ট, কিন্তু স্কুলের ব্রেকফাস্ট বলছি না, মাহির টিফিন কিন্তু আজকে জমে যাবে। কিরে মাহি, জমে যাবে তো? মাহি ঘুম থেকে উঠেছে সবে। আর এখানে আমি ভালো করে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি করে পুর দিতে হবে, যত বেশি পুর দেবে তত কিন্তু টেস্টি হবে। তো আমি অনেকটা পুর দিয়ে ফেলেছি এখানে, তারপরে আমি এরকম পাউরুটিটাকে দিয়ে আটকে দেব। তো দেখো পুরো দোকানের স্যান্ডউইচের মতো কিন্তু লাগছে দেখতে। তো এখানে কিন্তু আমি অনেকটা করে পুর দিয়ে দিয়েছি, কারণ মাহি সেই বিকেল পাঁচটার সময় বাড়ি ফেরে, তাই জন্য ওর টিফিন হয় দুটোর সময়, তাই একটুখানি বেশি করে হেভি টিফিন না দিলে কিন্তু চলবে না। ফুড দিয়ে আরেকটা ব্রেড দিয়ে আমি এরমভাবে এটাকে করে দিলাম। তো দেখো দেখতে কিন্তু বেশ লাগছে, দুখানা স্যান্ডউইচ কিন্তু আমার রেডি। তো এরপরে মাহিকে আমি রেডি করি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই দেখো আমি ঠিক গুছিয়ে নিয়েছি স্যান্ডউইচ, এটা টিফিন বক্সে ভরলেই কিন্তু আমার কমপ্লিট।
স্কুলে চলে গেছে, আর দুপুরে রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এখানে দেখো আমি কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি। কচু শাক দেখতে মনে হয় অনেকটা, বাট যখন একদম মানে গলে যাবে না, মানে সেদ্ধ হয়ে যাবে, তখন সেটা একদম অল্প হয়ে যায়। রান্না করার পর তো একদমই অল্প হয়ে যায়। তো আমি কচু শাকগুলো এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তার সঙ্গে ছোলা, ছোলাটাকেও ভিজিয়ে রেখেছিলাম, আর কচু শাকের সাথে একসাথে সেদ্ধ করে নিচ্ছি। তো আজকের মেনুতে, দুপুরে মেনুতে থাকবে কচু শাক হবে, আম দিয়ে টক ডাল, আর দেখা যাক কী করি। আর কচু শাকটা হবে নারকেল আর ছোলা দিয়ে, নারকেল কোড়া ছোলা দিয়ে। আর এই দেখো আমার কিন্তু কচু শাক সেদ্ধ হয়ে গেছে, আর ঝুড়ির মধ্যে আমি ঢেলেও নিয়েছি, আর হাতা দিয়ে দিয়ে চেপে চেপে যতটা জল ঝরানো যায় ঝরিয়ে নিচ্ছি। কচু শাক তো বসবে, তার সঙ্গে আজকে হবে চিলি চিকেন। এই দেখো চিলি চিকেনে গোলমরিচগুলো দিয়েছি, এবার পুরোটাকে এটাকে ম্যারিনেট করব। আর রাতের জন্য হবে ছোলার ডাল, ছোলার ডাল চিলি চিকেন দুটোই থাকবে। মাহি এবেলা খাবে, আর ওবেলার জন্য চিলি চিকেনটা থাকবে, আর তার সঙ্গে থাকবে ছোলার ডাল। আমি চিলি চিকেনের জোগাড় করছি, আর মা এদিকে কিন্তু কচু শাকটা প্রায় করেই ফেলেছে, ছোলাও দিয়ে ফেলেছে, আর একটু টানবে মনে হচ্ছে। আর আমি একদিকে দেখো চিলি চিকেনগুলো মানে চিকেন পিসগুলো ভেজে নিচ্ছি, মানে গরমে বেশিক্ষণ রান্না করে থাকতে তো ভালো লাগে না, চিকেনগুলো তো দেখে বেশ ভালো মনে হচ্ছে। আর এই দেখো পেঁয়াজ ক্যাপসিকাম কিন্তু অলরেডি আমি দিয়ে ফেলেছি কড়াইতে, তো চলো ভালো করে ভেজে নিই। তোমরা আগের অনেক এপিসোডেই দেখেছো চিলি চিকেন হতে আমরা চিলি চিকেনটা বেশ ভালো খাই। তো কচু শাক তো ডান, আর এদিকে দেখো চিলি চিকেনটাও ব্যাস সস টস দিয়ে সব কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, তো দেখা যাক। কচু শাক চিলি চিকেন তো হয়ে গেছে, এবার দেখো লোটে মাছ নিয়ে নিয়েছি, তো এটা মশলাটা ভালো করে একদম মেখে একবারে কড়াইতে কিন্তু বসিয়ে। হ্যালো এভরিওয়ান, তো দুপুরে লাঞ্চ কমপ্লিট, আর লোটে মাছটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। লোটে মাছটা করতে করতে কারেন্ট অফ হয়ে গিয়েছিলো, সেজন্য লোটে মাছের পুরো প্রিপারেশানটাও দেখানো হয়নি। আর দুপুরে লাঞ্চ করে জাস্ট ওপরে আসলাম, আর বিকালে আমরা যাব মিলির বাড়িতে। মিলিকে তোমরা চেনো না, তো ওর বাড়িতে যাব, আমাদের বান্ধবীদের মিলে একটা ছোটোখাটো পিকনিক, পিকনিক না মানে সবাই মিলে এক জায়গায় একটু খাওয়া দাওয়া করবো, আনন্দটাই মেন, সেটার জন্যই আরও যাওয়া। তো সেই জন্য মিলির বাড়িতে যাব, তো বিকালে গিয়ে আবার তোমাদের মিলির সাথে পরিচয় করাবো, মিলির বাড়িতে কী করলাম, কী পিকনিকের আলোচনা হলো সেটাই দেখাবো। তো চলো এখনকার মতো এখানে স্টপ করছি, আবার ইভিনিংয়ে তোমাদের সঙ্গে দেখা হবে মিলির বাড়িতে গিয়ে। তো ততক্ষণের মতো টাটা। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন এসেছি মিলির বাড়িতে, আর মিলির বাড়িতে এসেছি তার কারণ হচ্ছে হলো একটা আমাদের ছোটোখাটো পিকনিকের কথা হচ্ছে, সেই জন্য মিলির বাড়িতে এসেছি। বাবা এখানে পড়ে যাবো অন্ধকার। অ্যানি তুই পিকনিক করবি? শ্রেয়াকে দেখো, শ্রেয়া কত বছর পর এলে? 3 বছর আর বেশি। সে মিলির না, কুকুর নেই, মিলির মেয়ের জন্মদিনে এসেছিলাম সেই লাস্ট, আর এই আসলাম। আর এটা হচ্ছে মিলির ঘর, কিন্তু বড়ো বড়ো স্লাইডিং, এখান দিয়ে রাস্তাটা পুরো দেখা যায়। এই যে অনেক দিন বাদে আসলাম। হ্যাঁ এই যে এটা মিলির মেয়ে, পুচকে দেখি দেখি, এটা কে, তুমি কি খাচ্ছ, হয়ে গেছে পাঁপড় খাওয়া? বলে বাবালে, এই আমি বলেছি গ্যাস সিলিন্ডারটাকে নিয়ে আসবো, দুজন মিলে ধরে আনা যায় না, পিকনিক করার ইচ্ছে থাকলে। দেখেছো আমি কি একা আনবো, একজন সামনের দিকটা ধরবে আর একজন পিছন দিকটা ধরে ধরে তুলে আনতে পারবে না নাকি? এই যে মিলির বাড়িতে এসেছে, যে মিলি, হ্যাঁ কে শনিবার পিকনিকে সমস্যা বলতে, আমি একটা কি বলবো তোর আগে ঠিক করতে। হ্যাঁ আমি বলবো ইলি আমাদের জন্য এখানে গ্লু, হ্যাঁ ও গ্লু কন্ডি চিয়ার্স, মিলি খাবে না, ফুচকা খাবে না, ওই করছি আস হ্যানি খাচ্ছে। দেখো আমাদের আমাদের কি দুধে ভেজা চমচম না, ওর নাম আমি দিয়েছি। কি করছো বাবু, তুমি খাবে না? সিলিন্ডার টানার কথা পাল্লা যে অ্যানি গ্লুকন্ডি, আমাদের পিকনিকের আলোচনা করতে এনার্জি শেষ, ওই জন্য মিলি গ্লুকন্ডি দিয়েছে, গ্লুকন্ডি খাও।
এখানে মিলি গ্লুকন্ডির পর দিয়ে দিয়েছে এক থালা সাবুর পাপড়। এখানে আমি কেন, সবাই খেতে ভালোবাসে। আর তার সঙ্গে বাইরে এরকম বৃষ্টি পড়ছে, পাপড় ভাজা তার সঙ্গে, ও দারুণ ওয়েদার। অনেকদিন পর আসলাম মিলি তোমার বাড়ি, সেই মানে পুচকেটা জন্মদিনে এসেছিলাম, বছর না 3 বছর। আর এখানে দেখুন খাবার দেখে যে ঝাঁপিয়ে পড়েছে, ওই যে বাবা চোখ বন্ধ হয়ে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে তোর বাবা। শ্রেয়া, শ্রেয়া এখন গেস্ট আমাদের না, অনেক দিন বাদে শ্রেয়ার, সেই জন্য শ্রেয়াকে আলাদা করে ট্রিট করা হচ্ছে। ভালো লাগছে বাবু? আরে নাপটা কে কিনতে দিয়েছে বাবা তোমার? শেখ পার, শেখ শেখ, লোকের বাড়িতে আসলে কিভাবে তাকে আপ্যায়ন করা উচিত শেখ? পায়েলের বাড়িতে গেলে এখন শুধু ইট বালি সিমেন্ট খাওয়াচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে পাথর মারছে, ঠিক না? এখানে বৃষ্টির মধ্যে সাবুর পাঁপড় খাচ্ছি, মিলির বাড়িতে এসেছি অনেক দিন বাদে, আসলাম 3 বছর পর। তো এই যে সাবুর পাঁপড়, আমার সব থেকে ভালো লাগে এই সাবুর পাঁপড়, দারুণ। তো এবার বসে নিয়ে সবাই মিলে একটা পিকনিকের আলোচনা করা হবে, যার জন্য এসেছি সেটা আলোচনা করব। তো চলো দেখা যাক কার কখন সময় হবে। ও বাবা জিও জিও, আরো 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 আরো, ও মা দাঁত দেখো কি, এবার দাঁতগুলোকে নিয়ে গেল, ও আনন্দ পাচ্ছে, অনেকদিন বাদে দেখেছে আমাদের। আচ্ছা পিকনিকটার কি হলো এবার বলো, সত্যি আলোচনা করো। না চালটা তো এমনি আমাদের ঘর থেকে দেওয়ারই কথা ছিল, আমার ঘরে এক এক জনের এক এক চাল হবে না, মানে এই যে কোনো একটা চালই হবে, আমি দেব চালটা। ও মৌসুমী বলছে চালটা না দে, চালটা না ধরে নাকি 250 টাকা ধরেছে বলছে। হ্যাঁ কি বলছিস বল? আমরা তো চালটা না ধরেই 250 ধরেছি। হ্যাঁ হ্যাঁ ডাল হবে না, ডাল হবে না, মাটন খাসির মাংস আর ভাত। আচ্ছা রাতে, রাতে হলেও ভাত, রাতে বাবা পায়েল আবার বাটার নান, ও আমাকে ঘুরিয়ে দিলাম, ও পারে, ওর খেতে ইচ্ছে করে সবটা রান্না করে তাহলে একটু রিসেন্স বানাতে পারবো। হ্যাঁ হ্যাঁ একটু মজা করতে পারবো। না না রাতে ভাত হবে কেন বলো? তারপরে ও বললো যেহেতু দেরাদুন চাল সেই জন্যই আমি বললাম, আর স্যালাড, স্যালাড এই সময় ছাতা সবসময় রাখতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুরে এসেছি, ঘুরে এসে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। আজকে পুরো দমে পোলাও বানিয়েছি, তো এখনও একটু হবে, পুরো দমে পোলাও হয়েছে আজকে বানিয়েছি, রাতে পোলাও আর তার সঙ্গে থাকবে চিলি চিকেন। চিলি চিকেন তো দেখিয়েছি যে তোমাদের বানানো হয়ে গেছে, তো এটা এখন একটু ঢেকে রাখি, পুরো ঝুরঝুরে হয়ে যাবে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ একটা স্মেল বেরোচ্ছে। তো রাতের ডিনার আজকে পোলাও আর চিলি চিকেন, ভেবেছিলাম ছোলার ডাল করবো তা করলাম না আজকে, খুব পোলাও পোলাও খেতে ইচ্ছে হচ্ছিলো মনটা আজকে। আর পোলাওটা কিন্তু আমার ফ্রাইড রাইসের থেকেও পোলাওটা বেশি ভালো লাগে, আর পুরোটাই কিন্তু আমি আজকে দমে করেছি, জল মেপে দমে করেছি পোলাওটা, দেখো দারুণ কালার এসছে। তো আবার ঢেকে দিয়ে আরেকটু হাওয়া বাকি আছে, হয়েনি তো বন্ধুরা? এই দেখো আমার এখানে পোলাও সঙ্গে চিলি চিকেন আর তার সাথে স্যালাড, ওফ দারুণ ডিনার একদম রেডি। তো এটা এখন মাহির প্লেট আমি গুছিয়ে নিয়েছি, এটা মাহিকে দিয়ে দেবো, আর তার সঙ্গে আমরাও এখন ডিনার সেরে ফেলবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে, ডিনারটা চটপট করে ফেলি। হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পারলে সারাদিনটা কীভাবে কাটালাম, রান্নাবান্না করে টোরে ঘুরে ফিরে সব কিছু করে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ আমাকে জানিও, আর হ্যাঁ যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেশি করে লাইক কমেন্ট শেয়ার তো চাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।